আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বরাবরের মতো আরেকটি একটি রিয়েল ভিডিও নিয়ে সবার সাথে শেয়ার করবো তো ভিডিওটি হচ্ছে অটো গাড়ির ব্যাটারি থেকে আমরা কীভাবে একটি চার্জার তৈরি করতে পারি তো সে বিষয়টি আজকে দেখাবো তো ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা যদি দ্বিতাদন্ত না ভেবে যদি রিয়েল একটি ইলেকট্রিক্যাল ইউটিউব চ্যানেল চান তাহলে বিনিময় ইলেকট্রিক্যাল চ্যানেলটি অবশ্যই চিন্তা ভাবনা বাদ দিয়ে সাবস্ক্রাইব করতে পারেন কারণ অল টাইম রিয়েল ভিডিও আপলোড করা হয় কখনও ফেক ভিডিও আপলোড করা হয় না তো অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন চার্জারটি তৈরি করার জন্য আমাদের প্রথমে লাগবে একটি আইসি তো আইসিটি হচ্ছে এল আটাত্তর শূন্য পাঁচ একটি আইসি লাগবে এরকম একটি আইসি তো তিনটি পিন থাকবে আইসিতে তো এরকম একটি স্যাম্পল আইসি হলেই কিন্তু চার্জারটি তৈরি করা যাবে আর যেহেতু চার্জারটিতে যেহেতু আমাদের লোড হবে তো সেক্ষেত্রে কিন্তু আমাদের আইসিটি গরম হওয়ার সম্ভাবনা আছে তো সেক্ষেত্রে আমরা একটি ছোট রকমের একটি হিট সিন যুক্ত করবো আইসিটিকে ভালোভাবে নিরাপদ রাখার জন্য একটি হিট সেন ব্যবহার করবো অবশ্যই তো সেক্ষেত্রে আগে আমরা প্রথমত ভালোভাবে হিট সেনের সাথে এই আইসিটি কানেক্ট করে নিতে হবে আমি প্রথমতই হিট সেনটির সাথে আইসিটি কানেক্ট করব সেন্টের সাথে কানেক্ট হওয়ার পর সেম এরকম দেখাবে এরকম দেখাবে তো তারপর এখন আমাদের কানেকশন করতে হবে তো প্রথম প্রিন্টটি হচ্ছে আমাদের ইনপুট মাস কানেক্টটা হচ্ছে কমন আর লাস্টের যে পিনটি আছে এটি এই পিনটি হচ্ছে আমাদের আউটপুট ইনপুট কমন কমন আউটপুট তো এখন আমরা এটি কানেকশন করবো তো কানেকশানের জন্য প্রথমত আইসিটাকে ভালোভাবে বসিয়ে নিতে হবে তো আইসিটি কানেকশন করতে হবে প্রথম অবস্থায় হচ্ছে ইনপুট তারপর হচ্ছে আউটপুট তো আমরা প্রথমত ইনপুট প্লাস্টের জন্য একটি কেবল নেবো তো ইনপুট প্লাসটি আমরা আইসির সাথে সংযুক্ত করব অবশ্যই একটু ভালোভাবে সংযুক্ত করতে হবে যাতে কোনো প্রকার শর্ট সার্কিট এবং লুজ না হয় তো ইনপুট প্লাসটি সংযুক্ত হওয়ার পর আমাদের যে মাইনাসের অথবা কমন তো মাইনাসের আমরা মাইনাস ইনপুট প্লাস আউটপুট দুটি হবে কমনের মাঝখানে টার্মিনালে এবং আউটপুট প্লাসটি হবে আমাদের লাস্ট যে পয়েন্টটি আছে তো সে পয়েন্টটিতে আমাদের আউটপুট প্লাস তো এই তিনটি কানেকশন হয়ে গেলে কিন্তু আমাদের কানেকশনের দাপ শেষ তো এটি আইসি কিন্তু এখন ফুলফিল একটি চার্জিংয়ের জন্য প্রস্তুত তো একটি চার্জার তৈরি হয়ে গেছে তো আমরা এটি টেস্ট করবো তো টেস্টিংয়ের জন্য অবশ্যই আমরা এটাতে ব্যাটারি সংযোগ দিতে হবে তো ব্যাটারি সংযোগ দেওয়ার পর আমরা এটি বোর্ড প্রিন্টার দিয়ে আপনাদের টেস্ট করে দেখাবো এটি কিন্তু হানড্রেড পারসেন্ট যে কোনো মোবাইল ডিভাইস এবং কি ফাইভ বোর্ডের যে চার্জারেরগুলো আছে সেই ক্ষেত্রে এটি চার্জ হতে প্রস্তুত তো এটিতে কিন্তু অসাধারণ চার্জ হয় তো গাড়ি থেকেই আপনার যে কোনো গাড়ি অথবা অটো গাড়ির ব্যাটারি থেকেই আপনারা মোবাইলিং চার্জ করতে পারবেন তো এই যে আউটপুট বল্ট হচ্ছে আমাদের ফাইভ বল্ট ফাইভ বোল্ট এটি কিন্তু হানড্রেড পারসেন্ট ভালো চার্জ করবে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলের সাথে থাকার জন্য তখন সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন